হরিয়ালি তন্দুরি ধাবা। তো ধাবাটা দেখো কত সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাইমু একটু খাবার সিলাই দিতে আর কি। জায়গাটার নাম হলো হরিনগর। তো দেখতে থাকো আমাদের ব্লগ। আর হে গাইস, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। তো দেখতে থাকো আমাদের ব্লগটি। দাবাটা দেখো কত সুন্দর। আর এখানে এই আর একদিন মানে খাবার টাবার খাইমু আর খাবারের রিভিউটা দিব। আমরা হাঁটি হাঁটি মানে যাইলাম হরিনগর, জায়গাটার নাম যেখানে আমরা যাইতাম। দেখতে থাকো এই দেখো দাবাটা ফেলাই যাইছে। ওই দেখো গাইস, আমার বোন কোন জায়গা গিয়া সারছে। আমি এখনো ভিডিও করতে করতে অত লেট হল দিছি, তাই আমার সারিয়ে যাওয়ার হোক গিয়া। তো আমিও তাড়াতাড়ি যাই গিয়া। তো আমরা হরিনগর গিয়া ঢুকিও সারলাম, বেশি লেট না। সময় নাই, আমরা হরিনগর গিয়া পৌঁছে সারলাম, হাঁটি হাঁটি যাইলাম। ঠান্ডার সিজন না, বিকাল বেলা হাঁটতে একটু ভালো লাগে। তো তো এটা হইল গিয়া হরিনগরের পোস্ট অফিস। তো ফাইনালি পৌঁছে গেলাম টেইলার দিদির দোকানে। তো আমার ব্যাগটা ওখানে রাখলাম, তারপরে মানে দেখাই আপনারা গাইস কি কি দিদি সেলাই হরেন। জয় গণপতি বাব্বা। আর এই দেখো গাইস কি সুন্দর সুন্দর ব্লাউজ সেলাই হরছেন, আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ সেলাই হরেন তাইন। তারপরে আমরা একটু মন্দিরও গেলাম, হরিনগরের মন্দিরটা, এটা হরগৌরী মন্দির। এখানে রথযাত্রাও হয় খুব সুন্দর হরিয়া। তো দেখুন মন্দিরটা। তারপরে একটু দোকানও গেলাম, দোকানও গিয়া মানে একটু জিনিসপত্র রইলাম, আর জিনিসপত্র কিনতে একটু খাওয়ার দাওয়ার লইলাম। তারপরে মায়ে হইলে একটু সবজি আনার লাগে, তো সবজির বাজারও গেলাম। তো বাজারও গিয়ে কি সবজি উঠছে না, সন্ধ্যা টাইমে উঠে। তো একটু একটু খাইলাম, ওটাইন লই দিছি আর কি। একটু বলতে একটু সবজি আসলো, ওটাইন লইছি। তো গাইস, আমরা মানে মার্কেটিং করাও শেষ, আর কাপড়ও সেলাই দিয়ে তাই গেছি। আর আমরা এদিকে যে ঠান্ডা ফলাইছে মানে তিন দিন থেকে মানে সূর্যের আলোটা দেখি আর না। আমরা তিন চার দিন হয়ে গেছে সূর্যর মানে আলো দেখাও যার না, অত ঠান্ডা, অত ঠান্ডা, বাপরে বাপ। সূর্য তো উঠে না, সানটাম পরিয়ার বহুত কষ্টে, কি ঠান্ডা হারাইছে, বেতালা ঠান্ডা। তো আপনারা এদিকে সূর্য উঠেননি বা ঠান্ডা হেমন একটু কমেন্ট বক্স কইয়ে দিবা। তো আমরা দেখলাম যা, এই দেখো ঠান্ডার সিজন, রাস্তার সাইডে কি সুন্দর সুন্দর ফুল ফুটে, দেখো মজা লাগে। তো হরিনগর গিয়া বেশি কিছু সবজিও খাইলাম, এখানে সবজি বেশি বয়ে না, আর যা বয় একটু একটু বয়, ওটার লাগে একটু একটু কিনিয়া লই আইলাম। এখন তো আমরা গড়ে যাইলাম গিয়া, আইয়েও সারছি দাবার সামনে।
ঠান্ডা বাপরে কি কুয়াশা ফলাইছে দেখুন তো এই দেখুন আমার বইনে হওয়ার ব্লগ বানাইতে বললে বালা বালা হওয়ার জিনিস বলে বোঝাই লাগে আমরা মানে গড় যাইলাম কি এখন প্রচুর ঠান্ডা পড়ছে আর ঘুরাঘুরি যাইত নাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও প্লিজ গাইজ আমার চ্যানেলটারে বাই বাই গাইজ বাই বাই